আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আপনি এখন রিপ্লে দেখছেন। এই ভিডিওটি সরাসরি সম্প্রচারিত হয়েছে রাত্রি ঠিক 10টায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি হাসান তানভীর রাজশাহী আমের পক্ষ থেকে। এবং রাজশাহী আমে আমরা প্রতিদিন প্রতি একদিন পর পর একটা করে লাইভ শো করি, শুধুমাত্র আপনাদের সচেতনতার জন্য। রাজশাহীর আম কবে পাকে, কখন পাকে, কোন আমগুলো আপনি খেতে পারবেন, কোন কোন আমের টেস্ট কেমন, কিংবা কিভাবে আপনি সরাসরি রাজশাহী থেকে আম কিনতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে যেমন আমরা আলোচনা করে থাকি, সেই সাথে সমসাময়িক যে আম নিয়ে যত আলোচনা হচ্ছে, আলোচনা সমালোচনা সবকিছু নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আজকে আমার সাথে আছেন রাজশাহী চাপাই নবাবগঞ্জের অন্যতম একজন আম উদ্যোক্তা, এবং সেই সাথে তিনি শুধু নিজে আম ফলানি না, সেই সাথে তিনি আম এক্সপোর্ট করে থাকেন বাংলাদেশ থেকে। কারণ বাংলাদেশে চাপাই নবাবগঞ্জে সর্বপ্রথম যার হাত ধরে আসলে আম এক্সপোর্ট করা শুরু হয়, ইসমাইল খান শামীম তাদের ভিতরে অন্যতম একজন। তো স্বাগত জানাচ্ছি শামীম ভাই আজকের এই শোতে, এবং সেই সাথে যারা এই মুহূর্তে আমাকে লাইভ দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনি চাইলে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন, এবং সেই সাথে আমরা চেষ্টা করবো আপনি যে কোনো প্রশ্নের উত্তর আপনাকে দেবার জন্য। আমাদের সাথে আম উদ্যোক্তা, আমের বাজার বিশ্লেষক, এবং সেই সাথে আম যিনি এক্সপোর্ট করে থাকে এরকম একজন মানুষ ইসমাইল খান শামীম। আজকের বিষয় হচ্ছে যে এখন বাজারে যেই আম পাওয়া যাচ্ছে, কিংবা যেই আমটি সামনে আর এক সপ্তাহ পরে হয়তো বা অনেক পাকা আম বাজারে পাওয়া যেতে পারে, সেই আমগুলো কতটুকু নিরাপদ, বা আমরা কি দেখে আসলে আম কিনবো এই বিষয়টা নিয়ে। যদিও এখন বাজারে শহরে ঢাকা থেকে শুরু করে দেশের যে কোনো প্রায় বেশিরভাগ শহর অঞ্চলে কিন্তু এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে, এবং সেটাও বেশ দামে বিক্রি হচ্ছে আর কি। তো এই যে এত দাম দিয়ে কেন কাঁচা আম বিক্রি হচ্ছে, এবং কাঁচা আমের পাশাপাশি যদি পাকা আম পাওয়া যায় তাহলে সেগুলো কতটুকু নিরাপদ, আমি একটু ইসমাইল খান শামীম ভাইয়ের কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ তানভীর ভাইকে। যে এখন বর্তমানে যে বাজারে পাকা আমগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু আমাদের দেশের পাকা আম না, বা কিছু অংশ পাওয়া যেতে পারে অল্প কিছু পরিমাণে, সেটা হচ্ছে আমাদের দেশের যেগুলো চাষ হচ্ছে বাড়ি 11 বা কাটিমন জাতের যে আমগুলো অল্প পরিমাণে, এই আমগুলো হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যদি ইন্ডিয়া থেকে এখন আম আমদানি করা হয় এটা, তাহলে এ আম। আর আমাদের দেশের যে প্রচলিত যে জাতগুলো আছে এই জাতগুলো আসলে এখনো পাকা শুরু করেনি। যেমন বাংলাদেশে সর্বপ্রথমে আম পাকা শুরু করে সাতক্ষীরা দিয়ে, তো সাতক্ষীরার আসলে ম্যাচিউর আমগুলো পাকা শুরু হয় আসলে মে মাসের 20 তারিখের পর থেকে। তো এখন আসলে পরিপক্ক বাজারে আম পাওয়া আসলে এটা দেশি আম না বলে এগুলা দেশের বাইরে, আর অল্প পরিমাণে কিছু বাড়ি 11 বা কাটিমন জাতের হতে পারে। আর আরেকটা বিষয় হতে পারে, বাজারে যে কাঁচা আমগুলো পাওয়া যাচ্ছে এই আমগুলা কিন্তু নিরাপদ, এগুলোতে কোনো সমস্যা নাই। এবং আরেকটা কথা আপনাকে আরেকটা মেসেজ দিই আমি, যে আমরা এখন বর্তমানে দেখেন বাজারে কিন্তু লেবুর দাম অনেক বেড়ে গেছে। এই আমি আমার লোকাল মার্কেটে দেখলাম লেবু হচ্ছে 70 টাকা হালি, তারপরে 50 টাকা হালি। তো এটা কিন্তু এই করোনার কারণে ভিটামিন সি খেতে হবে, ভিটামিন সি এর কারণে কিন্তু অনেকটা আসলে লেবুর দাম বেড়ে গেছে। তো এইখানে আরেকটা, যে এখন বর্তমানে রাজশাহী চাপাই নবাবগঞ্জের যে আম বাগান গুলাতে আছে ন্যাচারাল ফুড ড্রপিং এর কারণে কিন্তু এখন আম ঝরে পড়ে, এগুলো ছোট অবস্থায় এক গাছে অনেক আম থাকে, এই আমগুলা কিন্তু ঝরে পড়ে। তো এই কাঁচা আমে যেহেতু প্রচুর টক থাকে, তো এটা একটা ভিটামিন সি এর একটা যোগান দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এবং যে বাজারে যে আমগুলা, যে কাঁচা আমগুলা পাওয়া যাচ্ছে, এই আমগুলা যেমন টেকনফ বা চিটাং এর পাহাড়ের কিছু রাঙ্গুইন বা এই জাতীয় কিছু আম আছে, এই আমগুলা কাঁচা খাওয়া যায়। তাছাড়া আমাদের আরো আগে যেমন আম পাকে, যেমন সাতক্ষীরা এলাকায় কিছু গুটি জাতের আম আছে, এই আমগুলো বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম হিসাবে। তাছাড়া যে ঢাকা যে যেসব এলাকায় আগে মুকুল আসে, যেমন সাতক্ষীরা, তারপর খুলনা, তারপরে টেকনাফ, এসব এলাকার কাঁচা আমগুলা কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। এই আমগুলা খেতে কোনো ভয় নাই, এই আমগুলো আসলে নিরাপদ আম। যদি পাকা আম পাওয়া যায় আমাদের দেশের যে যে জাতগুলা, যেমন গোপালভোগ, ল্যাংড়া, খিস্যাপাত, তাহলে কিন্তু এগুলো নিরাপদ না, কারণ এই আমগুলো এখনো পরিপক্ক হয়নি। শামীম ভাই জি ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো দেওয়ার জন্য। কিন্তু দেখতে পাচ্ছি যে যেহেতু এটা ন্যাচারাল ড্রপিং এর জন্য আম অনেক পড়ে যাচ্ছে, আবার করোনার একটা ব্যাপার আছে, ভিটামিন সি খেতে হবে,
তো রাজশাহীতে বা রাজশাহীর বাগানগুলোতে তো ন্যাচারাল ড্রপিং অনেক বেশি, যেহেতু এবার বৃষ্টি কিন্তু ওই সময় তুলনামূলক ভাবে হয়নি। যদি ন্যাচারাল ড্রপ যদি বেশি হয়ে থাকে তাহলে তো আমের, এই কাঁচা আমের তো আসলে সরবরাহ অনেক বেশি হচ্ছে, কিন্তু তারপরেও কেন দাম এত বেশি? ঢাকায় কিন্তু 80 টাকা, 100 টাকা, 120 টাকা কেজি। এটা কি আসলে ওই পাইকারি ব্যবসায়ীরা কি মূলত এই কারসাজিটা করছে, নাকি আসলে আমেরই এখানে কম পাওয়া যাচ্ছে বিধায় ওখানে দাম অনেক বেশি, নাকি চাহিদা বেড়ে গেছে হঠাৎ করে? না, এটা আসলে চাহিদা বেড়ে গেছে। আর আসলে চৈত্র বৈশাখ মাসে কিন্তু একটা মানুষের কাঁচা আম খাওয়ার কিন্তু একটা প্রত্যেকে সবজি হিসাবে কিন্তু ব্যবহার করে, এই জন্য একটা কিন্তু এই কাঁচা আমের কিন্তু আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু একটা বড় চাহিদা হয়। তো এখন তো আমাদের এইখানে যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ দিকে ফুড ড্রপিং এর মাধ্যমে যে ঝরে পড়া আমগুলা, এগুলো কিন্তু বাজারজাতকরণের কিন্তু তেমন একটা সুযোগ নাই। সাপোজ যে আমার বাগানে গেলে দেখা যায় প্রতিদিন প্রায় যে ছোট ছোট যে শিশু কিশোররা আছে, এরা কিন্তু এই আমগুলা কুড়িয়ে প্রায় 2-3 টাকা কেজি করে ওরা কিন্তু বিভিন্ন জায়গাতে বিক্রি করে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে ঝরে পড়া আমগুলা, এগুলো কিন্তু আমরা আমরা যেখানে যে মেয়েরা আছে, বাসার মহিলারা আছে, বা যারা কুড়িয়ে বিভিন্ন বাগান থেকে। আর একটা বিষয় আছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় যে প্রথাগত ভাবে আগে থেকে এটা চলে আসছে, গাছ থেকে যে আমগুলো ঝরে পড়ে সেগুলো যে কুড়াবে তারই কিন্তু এগুলো। তো এখানে কিছু শিশু কিশোর এই আমগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে তার পরিবারের সদস্যরা এগুলো কিন্তু আমচুর বানায়, এই আমচুর গুলা বানায় কিন্তু আবার একটা ভালো দামে বিক্রি করে, একটা প্রসেস নিয়ে। আসলে শামীম ভাই বলছিল যে আমচুর, এটা হয়তো অনেকে বুঝতে পারছেন না, আমচুর হলো হচ্ছে আম সত্ত্ব। এটা এলাকার যারা বাচ্চা মেয়েরা আছে, ছেলেরা আছে, বা বাড়ির বউরা যারা আছে আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, যাদের বাগান আছে, গাছ থেকে আম পড়ে গেলে কিন্তু এই এই আম কিন্তু আর মালিকের থাকে না, যে কুড়ায় নাই তার। তো এই কাঁচা আমগুলো কুড়িয়ে নিয়ে কিন্তু ওরা আসলে আমসত্ত্ব তৈরি করে, এবং এই আমসত্ত্ব একটা পর্যায়ে কিন্তু বেশ ভালো দামে বিক্রি হয়। এটা কিন্তু আম সত্য এটা বলেন, এটাকে শুকনো আমের, এটাকে আমচুর বলে, এটা টক খাওয়ার জন্য এটা ব্যবহার হয়। এটা আর আম সত্য যেটা, আম সত্যটা এখনো হবে না, এটা যখন আমটা একটু বড় হবে, যখন আঁশ হবে, তারপরে এই আমগুলাকে আম সত্য বানানো হয়। এখন এগুলোকে এখন এটাকে আমচুরি বলে, এটাকে শুকনো আম, কথা ড্রাই ড্রাই ম্যাঙ্গো। ওই যে ওই যে আমচুর যেটা হচ্ছে ডালের ভিতরে দিয়ে খায় আসলে আমচুর, আর হলো যে তার মানে চিন্তা করেন যে আমসত্ত্ব করার জন্য যে ম্যাচুরিটি দরকার, আমে ওই ম্যাচুরিটি এখন পর্যন্ত আসে নাই। কিন্তু আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন যে এই যে রোজার ভিতরে আমরা কিন্তু প্রচুর ফোন কল পাই যে ভাই আম কবে পাকবে, আম কবে পাকবে, এই রমজানে কি আম পাওয়া যাবে না। আজকে সুইডেন থেকে একজন ফোন করেছিলেন, বলে যে এই রোজার ভিতরে কি কোনোভাবে কি আমি আমার শ্বশুর শাশুড়িকে আম খাওয়াতে পারবো কিনা পাকাম। তো দেখেন মানুষের কিন্তু একটা চাহিদা আছে, এবং এই চাহিদার সুযোগটাই হয়তো বা অনেক অঞ্চলে অসাধু ব্যবসায়ীরা নিবে। তো এই যে ঢাকা শহরে বা চিটাগং, সিলেটে এই যে হঠাৎ করে আম, বেশ রাজশাহী আম শুরু, মানে রাজশাহীতে আম পাকারও 15-20 দিন আগ থেকে পাকা আম পাওয়া যায়। তো এই যে বাংলাদেশে যে ভৌগোলিক যে দূরত্ব, রাজশাহী, সাতক্ষীরা কিংবা চট্টগ্রাম কিংবা অন্যান্য জেলা, তো এইটার এই দূরত্ব কি আসলে, এটা কি আম পাকার সময়টা কি 20 দিন 25 দিন কি হতে পারে, যে আসলে ওইটা কি ন্যাচারালি পাকে, নাকি যেহেতু মানুষের চাহিদা আছে দ্যাটস ওয়াই তারা আম কোন রকম ম্যাচিউর হলে সেটাকে মেডিসিন দিয়ে পাকিয়ে তারা এটা বিক্রি করার চেষ্টা করে বেশি দাম দিয়ে? আচ্ছা, আসলে যেটা আমাদের এলাকায় যে প্রথাটা আছে, আসলে দেখবেন যে ভৌগোলিকগত ভাবে বাংলাদেশের মধ্যে সর্বলাস্টে আম পাকে কিন্তু আমাদের শিবগঞ্জ উপজেলা, এবং আমাদেরও প্রায় 10 দিন পরে আম পাকে কিন্তু আমার পাশের উপজেলা বলে ভোলাহাট বলে একটা উপজেলা আছে, এই উপজেলায় আম পাকে। তো অন্যান্য এলাকার যে প্র্যাকটিসটা প্রচলিত আছে আম বাগানিদের মধ্যে, যে একটা গাছে যদি, যেমন সাপোজ আমার এলাকার কথা বলি, আমার এলাকায় আমাদের যে শিবগঞ্জ উপজেলা বা চাঁপাইনবাবগঞ্জে আসলে পরিপক্ক আম শুরু হয় কিন্তু গোপালভোগ দিয়ে, কিন্তু আমাদের এই উপজেলায় বা জেলায় গোপালভোগ আম কিন্তু তেমন একটা চাষ হয় না। কারণ এই বিগত প্রায় 20 বছর ধরে গোপালভোগের ফলন না পাওয়ার কারণে চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা কিন্তু গোপালভোগ গাছগুলোকে কেটে ফেলেছে। তো আমরা আমাদের জেলার মেইন আম হিসাবে, স্টার্টিং ম্যাঙ্গো হিসাবে আমরা খিরসাপা চাপাই, খিরসাপাত আমকে কিন্তু আমরা ধরি। সাপোজ আমি যদি জুনের 1 তারিখে খিরসাপাত আম পাকা শুরু হয়, পরিপক্ক আম, তো এই আমগুলো যদি আমি বাজারজাত করি, আমি 2000 টাকা মন একটা কৃষক দাম পাবে। এই আমটা যদি একটা ন্যাচারাল ভাবে যে আমগুলো পাকে, সে আমগুলা কিন্তু একটা একটা করে হার্ভেস্ট করা হয়, এবং যত পরে লেটে
লেটে আম বাজারজাতকরণ করতে পারে, কৃষক তত দাম পায়। যেমন জুনের প্রথম সপ্তাহে যদি খিসা পাতা আম আপনি বাজারে নামান, তাহলে আপনি দাম পাবেন সাপোজ 1,000 টাকা মন। এই আমটা যদি আপনি জুনের লাস্ট পর্যন্ত আপনি গাছে রাখতে পারেন, তাহলে কিন্তু এই আমটা আপনি 10,000 টাকা মন পর্যন্ত কৃষক পেতে পারে। তো এইখানে আসলে অপরিপক্ব রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে আসলে অপরিপক্ব আম পাকার পাড়া কেউ কৃষকেরা কিন্তু হারভেস্ট করে না, কারণ আগে আম বিক্রি করলে তো আমি কম দাম পাবো, কিন্তু যত আমি গাছে রেখে আমটাকে পারবো তত আমি দাম বেশি পাবো। এবং আরেকটা আপনাকে মেসেজ দিই যে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু আমাদের যে আম বাজার গুলো আছে, আম বাজার গুলোতে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু কাঁচা আম বিক্রি হয়, এবং দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু পাকা আম বিক্রি হয়। এই পাকা আমগুলা কিন্তু বিভিন্ন আমাদের এখানে লোকাল ট্রান্সপোর্ট আছে, এরা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বাজারে কিন্তু আমগুলা পৌঁছে দেয়। তো এই আমগুলা কিন্তু 1-8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যায়। তো এইখানে কিন্তু একটা যেহেতু যদি কৃষকের যদি এই পাকা আমগুলো বাজারজাতকরণের ব্যবস্থা না থাকতো, তাহলে কিন্তু আর্লি আমগুলা হারভেস্ট করার আসলে কিন্তু প্রয়োজন পড়তো। তানভীর ভাই, আপনাকে আমি কিন্তু শুনতে পাচ্ছি না, আচ্ছা আমি শুনতে পাচ্ছি। জি জি, তার মানে এখন আমরা যেটা জানতে পারলাম আপনার মাধ্যমে সেটা হলো যে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকাল বেলা বা সন্ধ্যাবেলাতেও পাকা আম, মানে সকাল বা দুপুর বেলা যে পাকা আমগুলো পারা হয় সেগুলো পরিবহনের মাধ্যমে লোকাল ট্রান্সপোর্টে দেশের অন্যান্য জায়গায় পাকা আম পাওয়া যাচ্ছে আর কি। কিন্তু আমরা একটা বিষয় আমরা সবসময় সবাইকে অবগত করি যে পাকা আম যেটা হয় যে এটা যারা করে যে ঢাকা বা অন্যান্য অঞ্চলে যারা পাইকারি ব্যবসায়ী যারা আছে তারা আড়ত থেকে প্রচুর আম কেনে, কিনে হয়তো বা 10 লাখ 15 লাখ টাকার আম কিনলো, কিনে সারা রাত্রে তারা এক ধরনের কীটনাশক ব্যবহার করে আমগুলো প্রসেস করে ট্রাকে তোলে, পরের দিন সকালবেলা বাজারে বা তাদের মোকামে নিয়ে গেলে বা তাদের যে জেলাতে সেখানে নিয়ে গেলে সকালবেলায় দেখা যাচ্ছে পাকা আম নামছে ট্রাক থেকে, নেমে সেগুলো বিক্রি করে ফেলছে আর কি ধারাদার টাকা রোল ব্যাক করানোর জন্য। এই ঘটনা তো ঘটছে, তাহলে আসলে আমরা বুঝবো কি করে যে কোনটা আসলে মেডিসিন দিয়ে পাকানো আম আর যেটা ন্যাচারালি যেটা আসলে নিয়ে গেল সেটা ভালো আম, এইটা বুঝবে কি করে মানুষ? এটা আসলে যারা আমরা যারা কৃষক আছি আমরা কিন্তু দেখে এটা যারা আমের সাথে জড়িত এটা কিন্তু আসলে বুঝতে পারে। তো এই আমগুলা যখন আম আপনার সাপোজ জুনের 10 তারিখের পর থেকে বা 15 তারিখের পর থেকে যে সাপোজ আপনার হিমসাগর বা কৃষাপাত আমগুলা, এই আমগুলা কিন্তু পরিপক্ক হয়, এগুলো কিন্তু পাকানোর জন্য কোনো রাসায়নিক উপকরণ বা কোনো কিছু লাগে না। আসলে যেমন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসন এবং জেলা প্রশাসক মহোদয় কিন্তু আমের ব্যাপারে চরম আন্তরিক। এখন কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে আম বাগান গুলো আছে প্রত্যেকেই প্রতিটা আম বাগানে চাষি কিন্তু একটা লগ বুক মেনটেন করে মহামান্য হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জের যত কৃষক আছে, যেমন আমি নিজেও কিন্তু আমি লগ বুক বা আমি নিজে মেনটেন করি যে কখন বাগানে আমি কোন বালাইনাশক স্প্রে করলাম, এই বালাইনাশকটা আমার কৃষি সম্প্রসারণ কর্মকর্তার প্রেসক্রিপশন অনুযায়ী করেছি কিনা। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের গত বছর যে উদ্যোগ নেওয়ার কারণে কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জে কোনো আড়তদার বা কেউ কিন্তু ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করতে পারে না। এই না পারার কারণে আমি বলতে পারি যে চাঁপাইনবাবগঞ্জের আম শতভাগ নিরাপদ, এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মহোদয় গত বছর কিন্তু আম সংগ্রহ করার কোনো সময় বেঁধে দেয়নি। না দেওয়ার কারণ হচ্ছে যে এমনিতেই যে চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা অনেক পরে আম সংগ্রহ করে, সেই কারণে আসলে সময় বেঁধে দেওয়ার প্রয়োজন মনে করেনি। তো এ একটা গুরুত্বপূর্ণ দিক। এটা তো চাঁপাইনবাবগঞ্জের ঘটনা, রাজশাহীতে অবশ্য এটার একটা টাইম ফ্রেম থাকে প্রতি বছর, হয়তো এবছরও টাইম ফ্রেমটা চলে আসবে যে জাস্ট মে মাসের 22 থেকে বা গত গত বছর কিন্তু 22-23 তারিখ থেকে আম পাড়া শুরু হয়েছিল গোপালভোগ আর কি। তো এবারও হয়তো ওই টাইম ফ্রেমটা আসবে রাজশাহীর জন্য, এবং রাজশাহী তো ওই টাইম ফ্রেম পরেই কিন্তু আসলে আমগুলো নামানো হয়। তবে গুটি জাতের আমগুলো হয়তো বা আগে আসে, সেগুলো আগেও ঢাকায় বিক্রি হয়, এবং গুটি জাতের আমটা নিয়ে কিন্তু ঢাকায় বেশ ব্যবসা হয়। মানুষ তো আসলে সাধারণ মানুষ জানে না যে কোনটা আসলে গুটির আম কিংবা কোনটা আসলে একদম জাতের আম আর কি। হ্যাঁ, তো এটাও এই এই ব্যবসা এটাও একটা বেশ ভালো ব্যবসা হয় আর কি ঢাকায়। তো এই যে কখন কোন আম পাকে, যদি একটু রাজশাহী বা এই অঞ্চলটা নিয়ে যদি একটু আপনি বলতেন যে কোন কোন সময় কোন কোন আমগুলো পাকে।
যেমন রাজশাহী অঞ্চলের যে গোপালভোগ গুলা, এগুলো কিন্তু আসলে মে মাসের 20 তারিখের পর থেকে একদম পরিপক্ক হয়ে যায়। সেখানে আমাদের চাঁপাইনবাবগঞ্জের গোপালভোগটা কিন্তু পরিপক্ক আমগুলো আমরা পাই কিন্তু মে মাসের লাস্ট উইকে, মানে প্রায় 27-28 তারিখের দিকে। এবং আমাদের যে খিরসা পাতাম, যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র জিআই স্বীকৃতিপ্রাপ্ত আম, এই আমটা কিন্তু পাকা শুরু করে জুনের ফার্স্ট উইক থেকে, এবং পুরো মাসটাই কিন্তু চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আমটা পাওয়া যায়। এবং তারপরে জুনের 15 তারিখের পর থেকে কিন্তু পরিপক্ক ল্যাংড়া আম শুরু হয়, এবং পুরা জুন মাস কিন্তু ল্যাংড়া আম পাওয়া যায়। আর তার ল্যাংড়ার পরে, ল্যাংড়ার সাথে সাথে কিন্তু আরেকটা একটা আম আছে আমাদের এখানে, লক্ষণ ভোগ বলে একটা আম আছে। এই আমটা কিন্তু আসলে কৃষক বান্ধব একটা আম। এই আমটা যদি কৃষকদের জন্য আসলে উৎপাদন খরচ অনেক কম এবং এই আমটার ফলন অনেক বেশি, এই আম একটা পুরা জুন মাস পাওয়া যায়। এবং এই আমটা এমন পরিমাণে আমাদের এলাকায় চাষ হয়, সেটা হচ্ছে জুনের প্রথম থেকে পাকা, 10 তারিখের পর থেকে পাকা শুরু করে জুন জুলাইয়ের ফার্স্ট উইক পর্যন্ত, কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় যে লখনাও কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রায় 6-7 হাজার টাকা মন পর্যন্ত বিক্রি হয়। এই লখনা শেষ হওয়ার পর তারপরে আসে আরো কিছু জাত আছে, যেমন আমার চাঁপাইনবাবগঞ্জের আম, যে আমগুলো আসলে অনেক আম আছে, এগুলো কিন্তু বিলুপ্ত প্রজাতির আম বা অনেক রয়্যাল ভ্যারাইটির আম। এই আমগুলা কিন্তু মূলত পিক আম, মানে হরেক রকম আমের সমাহার হিসাবে চিন্তা করা হয়। জুনের 10 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু প্রায় 100-200-300 জাতের আম কিন্তু এই আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম বাজার গুলাতে পাওয়া যায়। এবং জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আমাদের ফজলি আম, আপনি জানবেন যে চাঁপাইনবাবগঞ্জে যে আমগুলা আম বাগান আছে, অধিকাংশ আম বাগানই কিন্তু আপনার প্রায় 40% আম বাগানই কিন্তু ফজলি আমের আম বাগান, ফজলি এবং 40% আশিনা আম বাগান। এবং ফজলি শেষ হওয়ার পর জুলাইয়ের ফার্স্ট উইক থেকে কিন্তু মূলত আমাদের আম্রপালি, তারপরে বাড়িফোর, এই আমগুলা পাকা শুরু হয়। এবং যেহেতু আমাদের এলাকায় কিন্তু যে একটা নতুন একটা যে প্রযুক্তি যেটা ই হয়েছে, সেটা হচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতি, যে বিগত কয়েক বছর ধরে আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রায় 10 কোটি আমে ফ্রুট ব্যাগিং আম হয়। এটাই কিন্তু আমের ইতিহাসে নিরাপদ আম উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ যখন এখন কিন্তু অলরেডি আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম বাগানে কিন্তু এখনো ফ্রুট ব্যাগিং করা শুরু হয়ে গেছে। এই ফ্রুট ব্যাগিং ব্যবহার করার ফলে কৃষকের কিন্তু কোনো বালাই নাশক লাগে না, একেবারে কৃষক টেনশন ফ্রি থাকে। এবং এই যে বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রায় এখন বর্তমানে যে অবস্থা হচ্ছে, প্রায় 70% আশিনা আমে কিন্তু ফ্রুট ব্যাগিং এর আওতায় চলে আসছে। এই ফ্রুট ব্যাগিং, কারণ আশিনা আমটা কিন্তু পুরোপুরি একেবারে রেইনি সিজনের মধ্যে পড়ে, রেইনি সিজনের কারণে যদি ফাঙ্গিসাইড গাছে যদি কৃষকরা স্প্রে না করে, তাহলে কিন্তু আমে অনেক দাগ হয়ে যায়। এই দাগ না হওয়ার কারণে কিন্তু ফ্রুট ব্যাগিংটা আমটা প্রায় গত বছর সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বাজারে পাওয়া গেছে, এবং শেষ পর্যন্ত আমাদের চাঁপাইনবাবগঞ্জে আশিনে আমটা কিন্তু 10,000-20,000 টাকা মন পর্যন্ত বিক্রি হয়। এই হচ্ছে আমের সময়কাল। আর এখন যে বর্তমানে যে অবস্থা, আমাদের আমগুলা কিন্তু এখন কিন্তু ফ্রুট ড্রপিং হচ্ছে বাগানগুলোতে। এই এই মাসটা আসলে মে মাসের 20 তারিখ পর্যন্ত এই ন্যাচারাল ফুড ড্রপিংটা হবে। তো এটা নিয়ে আসলে অনেক কৃষক বা টেনশন করে, তো আমার মনে হয় এটা টেনশন করার দরকার নাই, কারণ এটা ন্যাচারাল ব্যাপার এটা। আর এই বছরে তো আবহাওয়াটা এখন বর্তমানে আম চাষের অনুকূলে আছে, যদি কোনো শিলা বৃষ্টি না হয় তাহলে হয়তো যার যে বাগান গুলাতে আম আছে, তাহলে আমরা ভালো কিছু ফল পাবো বলে আমরা আশা করছি। জি ধন্যবাদ। শাহিম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি শুনতে পাচ্ছি। জি আপনারা দেখছেন যে আসলে আমরা একটু শুনছি ইসমাইল খান শামীম, উনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একজন আম চাষি, আম উদ্যোক্তা, এবং সেই সাথে তিনি একজন এক্সপোর্টার। তার অভিজ্ঞতা আমরা আসলে শুনছিলাম, কখন কোন আম পাকে, কখন কোন আম পাওয়া যায়। এখন হয়তো আমরা অনেকেই জানি না, যে আসলে সবাই আমাদেরকে প্রশ্ন করে, ভাই এখন কি আম আছে, এখন কি আম আছে, ভাই আপনাদের সব থেকে ভালো আমটা দেন, কিংবা রাজশাহীর আম দেন। আসলে রাজশাহীতে
প্রায় 250 জাতের আম উৎপন্ন হয়, কিন্তু কমার্শিয়ালি কিন্তু আম উৎপন্ন হয় বা চাষ করা হয় গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, ফজলি, আমরা বলতে পারি এখন রাজশাহীতে তোতাপুরি আমটা বেশ ভালো হচ্ছে, সেই সাথে বাড়ি ফোর হচ্ছে, বাড়ি এগারো হচ্ছে, কাটিমন জাতের আমও ধীরে ধীরে এটা চাষ শুরু হচ্ছে আর কি। তো সবকিছু মিলিয়ে বানানা আমও আসছে ধীরে ধীরে, কিন্তু মূলত আমের সময় কিন্তু সব থেকে যে জাতগুলো খুব বেশি মানুষ পছন্দ করে, শুরু হয় গোপালভোগ দিয়ে, ল্যাংড়া, তারপরে চলে আসে হিমসাগর, মানে রাজশাহী বা বাংলাদেশ অন্যান্য জায়গায় হিমসাগর নামে চেনে, এবং আমের ভিতরে হিমসাগরের চাইতে টেস্ট আম আসলে খুব কম আছে, এবং সব থেকে বেস্ট আম হচ্ছে হিমসাগর বলা হয়। ল্যাংড়াও খুবই মিষ্টি আম, গোপালভোগও তুলনা, প্রত্যেকটা আমেরই আলাদা আলাদা একটা টেস্ট আছে, কিন্তু প্রত্যেকটা আমি খুব মজাদার আর কি। তো এই আমগুলো আসলে পাকা শুরু করবে রাজশাহীতে, কিন্তু শুরু করবে মে মাসের 22-23 তারিখ থেকে হয়তো বা ম্যাচিউর হওয়া শুরু করবে, যদি সব আবহাওয়া সবকিছু ঠিকঠাক থাকে। আর অন্যান্য অঞ্চলে সাতক্ষীরা থেকে সাতক্ষীরার আমও ভালো বা অন্যান্য খাগড়াছড়ির আমও খুবই ভালো আর কি, কিন্তু রাজশাহীর স্পেসিফিক রাজশাহীর আম যদি কেউ আপনাকে মে মাসের 20-22 তারিখের আগে যদি বাজারে যদি আপনি পেয়ে যান যে 10-12 তারিখ থেকে আপনি রাজশাহীর আম পাচ্ছেন, তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন এটা রাজশাহীর আম না, কিংবা এটাকে জোর করে পাকানো হয়েছে আর কি। শামীম ভাই, যদি মে মাসের 20 তারিখের আগে যদি সাউন্ডটা, আমি কিন্তু একেবারে আস্তে শুনতে পাচ্ছি, একটু সাউন্ডটা বাড়লে মনে হয় খুব ভালো হতো। আচ্ছা, আমি যেটা বলছি যে শামীম ভাই, যদি 20 তারিখের আগে মে মাসের কিন্তু আপনাকে আমি কিন্তু কম শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি আমি বলছি যে মে মাসের 20 তারিখের আগে ঢাকাতে বা জেলার অন্য কোনো জেলাতে যদি রাজশাহীর আম পাওয়া যায়, সেটা কি ধরে নিবে মানুষ যে এটা কি আসলে পরিপক্ক আম নাকি এটা জোর করে পাকানো হয়েছে আমগুলো? এটা এটা জোর করে পাকানো হবে, এটা পরিপক্ক আম না। আচ্ছা আচ্ছা, এটা জোর করে পাকাম, যে এটা এটাই কথা যে আসলে আপনি কোনো অবস্থাতেই মে মাসের 20 তারিখের আগে রাজশাহীর আম আশা করতে পারেন না। কিছু গুটি আম হয়তো বা যাবে, কিন্তু সেগুলোর টেস্ট ভিন্ন এবং সেগুলোকে আপনাকে একদম জাত আম বলা যাবে না। কিন্তু প্রত্যেকটা জাতেরই কিছু গুটি আম যেগুলো আগে পাকে, কিন্তু যেগুলো জাত আম সেগুলো মে মাসের 22-23 তারিখ থেকে পরেই পাকবে আর কি। আমরা প্রায় 20-21 মিনিট সময় নিয়েছি আপনাদের, যারা আমাদের সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। শেষে যদি ইসমাইল খান, শামীম ভাই, আপনি যদি কিছু যোগ করতে চান, সাধারণ মানুষ আম কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে খেয়াল করবে, কিংবা কোন বিষয়গুলো খুব হচ্ছে একটু দেখে শুনে কেনা উচিত, খুব অল্প কথায়? আচ্ছা, আমি যেটা বলবো যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা উত্তর অঞ্চলের যে চাষিরা ভালোভাবে চাষ করে, প্রতিটা আমই কিন্তু নিরাপদ আম। কারণ এই যে বর্তমান যে প্রশাসন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ যেভাবে আম বাগানগুলো মনিটরিং করে, সেহেতু এখানে কোনো ভেজাল দেওয়ার সুযোগ নাই। আর মোট কথা বলতে যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ যে জেলার, যে আমাদের নর্থ বেঙ্গলের যে জায়গাগুলোতে আম চাষ হয়, এই জায়গাগুলোর চাষিরা কিন্তু কোনো ক্ষতিকারক রাসায়নিক মেশায় না আমে। তো আমি যেটা ভোক্তাদের উদ্দেশ্যে যেটা বলবো, আপনারা বেশি পরিমাণে আম খাবেন, যদি আপনি আম খান তাহলে হয়তো অনেক কৃষকের আমের ভালো দাম পাবে এবং তারা আরো আম চাষ করতে উৎসাহ পাবে এবং তারা কিন্তু অনেক আগ্রহী হবে। এবং আর একটা মেসেজ দিই যে বাংলাদেশে খুব দ্রুত সময় দেখবে যে হারে বাংলাদেশে নতুন যে 12 মাসই আমের যে আমের বাগানগুলো তৈরি হচ্ছে, আমার মনে হয় আর 5 বছরের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশের যারা ভোক্তা আছি 12 মাসে কিন্তু আম খেতে পারবো। এটা কিন্তু আমাদের জন্য একটা কিন্তু শুভ দিনের অপেক্ষা করছে, আর খুব বেশি দিন নয়, মাত্র 4-5 বছরের মধ্যে কিন্তু আমরা 12 মাস আম খেতে পারবো। এটা কিন্তু আমাদের আম শিল্পের জন্য একটা খুব সুখবর। জি ধন্যবাদ, আমরাও সেটাই চাই যে বাংলাদেশে 12 মাসই আম পাওয়া যাবে, হয়তো বা দাম কম আর বেশি আর কি, বাট আমরা যেন আমের টেস্ট সারা বছরই পাই, এটা হচ্ছে আমাদের আশা প্রত্যাশা। এবং সেই সাথে সরকার চাচ্ছে যে বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে আম হোক। সম্প্রতি রংপুরে যে মিঠাপুকুরে যে অবস্থা, সেখানে কিন্তু মানুষ এখন ট্রেডিশনাল চাষের চাইতে কিন্তু আমের দিকে বেশি মনোযোগ দিয়েছে। তারা কিন্তু এখন তাদের প্রত্যেকটা আবাদি জমিতে কিন্তু তারা এখন হাড়িভাঙা আম তারা হচ্ছে গাছ লাগাচ্ছে এবং প্রচুর আম উৎপন্ন হচ্ছে, এবং হাড়িভাঙা আমের টেস্টও অনেক ভালো আর কি তুলনামূলকভাবে। সো এই যে সরকারের পাশাপাশি আম চাষিরা তারা নিজেরাও পরিশ্রম করে যাচ্ছে এই আম শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ আসলে এই আম শিল্পকে আমরা যদি সবাই বাঁচাতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আসলে উপকৃত হবে, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু নিরাপদ আম পাবে। সো আমরা চাই নিরাপদ আম পাওয়ার জন্য। আরেকটা বিষয় যে অনেকেই বলে থাকেন যে আসলে ফরমালিন মুক্ত আম কিনা, ভাই আপনার কাছে আম কি ফরমালিন মুক্ত? আসলে এক
প্রাকৃতিক ভাবেই আমে কিন্তু আসলে ফরমালিন থাকে, বিধায় আম কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাকা এমনি থাকে, তারপরে নষ্ট হয়ে যায় আর কি। তো এইটা রাজশাহীতে যে পরিমাণ আম উৎপন্ন হয়, সো মানুষ ফরমালিন দিয়ে আম রেখে করবেটা কি? এত আম কোথায় প্রিজার্ভ করবে? আর ফরমালিন দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আমকে অনেক দিন প্রিজার্ভ করা। যে পরিমাণ আম প্রতি বছর উৎপন্ন হয়, যে পরিমাণ আম কৃষকের ঘরে প্রতিদিন আসে, এই আম, হ্যাঁ 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 আচ্ছা, আসলে আমি একটা কথা বলবো, আমে কখনো ফরমালিন ব্যবহার করা হয় না বা কোনো দেশে কোথাও এটা ব্যবহার হয় না, এটা কিন্তু একেবারে মিথ্যে কথা। মানে এই মিথ্যে কথার কারণে মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তো আমরা এই শব্দটা যেন ব্যবহার না করি, যে আমে আপনি যে কোনো আপনি দেখবেন যে ওয়েবসাইট আছে বাড়ি, তারপরে কৃষি সম্প্রসারণ, আপনারা যে যারা ভোক্তা আছে, যদি আপনারা যদি এই যে ডাউট থাকে যে এরকম ব্যাপার ফরমালিন বা এই টাইপের ভীতি থাকে, আপনি যারা কৃষি বিশেষজ্ঞ আছে তাদের কাছে আপনি পরামর্শ নেবেন, জানবেন যে ফলে কখনো ফরমালিন ব্যবহার করা হয় না, এটা একেবারে পুরোপুরি মিথ্যে কথা। এই মিথ্যে কথার কারণে কিন্তু মানুষের মধ্যে ভীতি সঞ্চার হয়। তো এই মিথ্যেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ এটা একটা পুরোপুরি মিথ্যে কথা। আর আরেকটা বিষয় হচ্ছে যে হলুদ যে আমগুলা, এটা হচ্ছে আমাদের দেশে প্রায় ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কিন্তু আমরা আম উৎপাদন করি। এই আমগুলা কিন্তু কোন প্রকার বালাইনাশক গাছে ব্যবহার, এখন যে আমরা গাছে ফ্রুট ব্যাগিং শুরু করেছি, এখন থেকে গাছে কোনো প্রকার রাসায়নিক কোনো কীটনাশক ব্যবহার করাই লাগে না, এবং এই আমগুলা কিন্তু গাছ থেকে সংগ্রহ করার 11 দিন পর খেতে হয়, এবং দেখতে কাঁচা আম দেখতে কিন্তু হলুদ কালার হয়ে যায়। এটাকে কিন্তু থাইল্যান্ডে বা বিভিন্ন দেশে গোল্ডেন ম্যাঙ্গো হিসাবে বলা হয়। তো আমি যেটা বলবো যে যে চাপাইনব যে আমাদের উত্তরাঞ্চলের যে চাষিরা আছে, যারা আম চাষ করে, যারা ভালো আম চাষি আছে, যারা কৃষি সম্প্রসারণের পরামর্শ অনুযায়ী আম চাষ করে, তারা বাগানে কোনো ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে না। এবং আমি যেটা বলবো যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ যে নওগাঁর যে আমগুলো হয়, এই আমগুলো হচ্ছে 100% নিরাপদ আম। কারণ এই নিরাপদ আম উৎপাদনের জন্য সরকার, পুলিশ, প্রশাসন কিন্তু প্রত্যেক মাঠ পর্যায়ে যারা আছে প্রত্যেকে কিন্তু নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন। সাপোজ উদাহরণস্বরূপ দিই, আমার এখানে যে লোকাল আম বাজার আছে, আম সিজনে একজন ডিবির অফিসার, তারপরে পুলিশ প্রশাসনের লোকজন প্রতিটা আড়ত তারা কিন্তু চেক করে। ইভেন তারা বিভিন্ন আম বাগানে গিয়েও তারা পরিদর্শন করে আসে যে তারা আমে কি কোনো ক্ষতিকারক কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করছে কিনা। আমি ভোক্তাদের বলবো যে আপনারা বাংলাদেশের আম খাবেন, আমাদের দেশের যে উৎপাদিত যে জাতগুলো আমগুলো আছে, এই আমগুলার 100% একেবারে নিরাপদ আম। জি, আমরা আমরা সেটাই বলতে চাই যে আসলে আপনারা যে আমগুলো পান সেগুলো হচ্ছে নিরাপদ আম, এবং ফরমালিন দেয়া হয় না একেবারেই। আর যে পেস্টিসাইড যেগুলো ব্যবহার করা হয় সেটার কিন্তু একটা মেয়াদ থাকে, যে পেস্টিসাইড যেদিন থেকে দেওয়া হয় তারপরে 10 দিন 15 দিনের পরে এটার আর কোনো কার্যকারিতা থাকে না, এবং এইটা যার উপর প্রয়োগ করা হয়, যে যেই বালাই বা যেই পোকামাকড়ের উপর প্রয়োগ করা হয় সেটা কে সে আসলে দমন করে, এরপরে কিন্তু এটার কোনো কার্যকারিতা থাকে না। আর এখন যেহেতু ফ্রুট ব্যাগিং আসলে রাজশাহীতে প্রচলন হয়ে গেছে, রাজশাহী চাপানো এই অঞ্চলে কিন্তু ফ্রুট ব্যাগ কিন্তু এখনই প্রত্যেকটা আমে একটা একটা করে ফ্রুট ব্যাগ লাগানো হচ্ছে, এর ফলে আসলে আর আলাদা করে কোনো প্রকার পেস্টিসাইড দেওয়ার দরকার হচ্ছে না, এবং আমের কালার, আমের সাইজ এবং আমের টেস্ট কিন্তু অনেক বেটার হচ্ছে অন্যান্য তুলনায়। সো আম যদি আমার কাছে মনে হয় যে এইটা মানুষকে যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষকে আমাদের মনে সচেতন করা হচ্ছে, যে আম যদি কিনতে হয় আপনি ফ্রুট ব্যাগিং আমই গুলো কিনেন, ফ্রুট ব্যাগ আম যদি দাম বেশিও হয়, কারণ ফ্রুট ব্যাগিং আম করতে গেলে কিন্তু কৃষকের খরচ বেড়ে যায়, এক একটা ব্যাগে 7-8 টাকা করে খরচ হয় আর কি, সো খরচ আলটিমেটলি বেড়ে যায়। সো বাড়লেও যদি সম্ভব হয় অবশ্যই ফ্রুট ব্যাগিং আম আমাদের সকলের কেনা উচিত। শামীম ভাই, শেষে একটি কথা দিয়ে শেষ করবো, আমাদের তো সময় নেই, আর আপনি একজন কাস্টমার হিসেবে অফলাইনের আম কিনবেন না অনলাইনের আম কিনবেন প্লিজ? মানে আপনি একেবারে একজন ক্রেতা। আমি একজন ক্রেতা হিসাবে আমি বলবো অনলাইনে আম কিনবো, কারণ যে আমাদের যে সংগঠন আছে হোম ট্যাব বা যারা আমরা ভালো অনলাইন সেলার আছি প্রত্যেকে কিন্তু আমরা সরাসরি বাগান থেকে অনেকেরই আমরা নিজস্ব নিজের বাগান থেকে কিন্তু আমরা আম ভোক্তাদের সরাসরি পৌঁছে দিই। আমরা নিজে বাগানে আম উৎপাদন করি, এই আমগুলো সরাসরি ভোক্তাদের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে দিই, কারণ এটা হচ্ছে একেবারে সরাসরি বাগান থেকে আম যাচ্ছে। কারণ এই বাগান থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে আম যাওয়াটা এটার স্বাদ আলাদা, কারণ এখানে কোনো মানে তেমন একটা মানুষের সংস্পর্শে আসে না। এবং আমরা যারা আছি, যারা চাষি আছি, আমরা এই বছরে যদি আমাদের এই করোনা পরিস্থিতি যদি এইভাবে চলমান থাকে,
আমরা যারা উদ্যোক্তা আছি বা আমাদের যারা সংগঠন আছে বা যারা, প্রত্যেকেই কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ, আরো নিরাপদ ভাবে, যেমন আমরা যেন গাছ থেকে আম হারভেস্ট করা হয়, প্রত্যেকটা যেন হাতে গ্লোভস লাগায়া, মাস্ক লাগায়া, অ্যাপ্রন পরে যেন আমগুলা হারভেস্ট করা হয়, এই দিকগুলো, এবং যে আমরা কার্টনে বা ক্যারেটে আমগুলা দিব এগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা এবছরে আম দিব বলে আমরা মনে করেছি, যেন যারা ভোক্তা অনলাইনে আম কিনবে যেন 100% যেন একেবারে নিরাপদ আম পায়, এবং কোনো যেন একদম কোনো প্রকার ঝামেলা মুক্ত আমটা যেন পায়, এই নিয়ে আমরা কাজ শুরু করেছি। এবং ইনশাল্লাহ আমরা যারা অনলাইন সেলার আছি বা আম চাষি আছি বা ব্যবসায়ী আছি, যারা আম নিয়ে আমরা চিন্তা করি, আমরা দেশের মানুষের স্বাস্থ্যের দিকটা অবশ্যই আমরা চিন্তা করব, কারণ আমাদের ভোক্তাদের থেকেই কিন্তু আমাদের আসলে জীবন জীবিকা চলে, কারণ ভোক্তারা যদি আমাদের আম না খায় তাহলে তো আমরা আম চাষ করে কিছু করতে পারবো না। এবং আমাদের দেশ হচ্ছে প্রায় 16-17 কোটি লোকের বাজার, এই বাজার প্রতিটা লোক যদি গড়ে একটা করে আম খায় তাহলে কিন্তু আমাদের প্রতিদিন 16-17 কোটি করে আম লাগে, আমাদের এই বিশাল বাজার। তো আমাদের প্রত্যেককে, যারা আমরা অনলাইন সেলার আছি বা প্রত্যেকেই কিন্তু আমাদের সঠিক তথ্যটা দেশের মানুষের কাছে আমাদেরকে তুলে ধরতে হবে, যেন আমরা যেন ভোক্তা যেন কোনো ভীতিকর যেন না হয়। আমি আবারও বলবো যে বাংলাদেশের আম চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নর্থ বেঙ্গলে যে আমগুলো চাষ হয়, এই আমগুলো হচ্ছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণে কিন্তু বাগান গুলা থাকে, আড়ত গুলা থাকে, বাজার গুলো মনিটরিং হয়, এবং এখানে কোনো ক্ষতিকারক রাসায়নিক মিশানোর কোনো সুযোগ নাই। বাংলাদেশের আম বা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর আম হচ্ছে শতভাগ নিরাপদ আম। শামীম ভাই, একেবারে আরেকটু সময় নিচ্ছে আপনার কাছ থেকে। এখন দেখছি অনেক গ্রুপে তারা আম এখন থেকেই মানে সেল করার বিজ্ঞাপন দিচ্ছে, 40 টাকা, 50 টাকা কেজি আম, গোপালভোগ আম। এই বিষয়ে যদি একটু শেষে একটু বলেন যে আসলে গ্রুপ থেকে কেউ কোনো একটা গ্রুপে গিয়ে কেউ পোস্ট করলো, সেখান থেকে সে অর্ডার নিচ্ছে, বা তাদেরকে আসলে আমের অর্ডার করা কতটুকু যুক্তিযুক্ত, বা তাদেরকে আদৌ আগে অর্ডার করবে কিনা? এটা, এরা হচ্ছে আসলে যেটা বলবো আমি, এরা হচ্ছে বসন্তের কোকিল। বসন্ত যখন আসে এই কোকিলদের দেখা যায়, বসন্ত যখন শেষ হয় এই কোকিল গুলা একেবারে হারাই যায়। তো একজন চাষি যে আম বাগানে উৎপাদন করে, সে কখনো কিন্তু এই লো গ্রেডের আম দিতে পারে না ভোক্তাদের জন্য, কারণ আমাদের যে উত্তরাঞ্চলের যে বাজার গুলা আছে, আপনারা জানেন যে এই বাজারের ভালো মানের আমগুলা কিন্তু ভোক্তাদের কাছে যায়, একটা শ্রেণীর আম যায় কিন্তু পাল্প কোম্পানির জন্য, যে কাঁচা আমগুলা, যে একটা 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 কোয়ালিটির আম যায়, এই আমগুলো হলো আচার ফ্যাক্টরির জন্য। তো এই আমগুলো আমাদের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর যে আমের যে বাজার আছে বা আমের যে যারা আম চাষ করে যেসব এলাকায়, এসব এলাকায় কিন্তু যে যে কোয়ালিটির বাজার, সেই কোয়ালিটির, যে যে কোয়ালিটির আম, সেই কোয়ালিটির দামের আম বিক্রির কিন্তু ব্যবস্থা আছে। তো আমাদের যারা আম চাষ করি, সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টটা আসলে খুব মানে গুরুত্বপূর্ণ ভাবে দেখা, কারণ আমি গাছ থেকে যখন আম সংগ্রহ করলাম, এই যে এই ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে বা ভালো থাকে, তাহলে যদি কোয়ালিটি থাকে, প্রতিটা আমি যদি কিউসি করা থাকে, তাহলে কিন্তু কখনো এই কম রেটে আম দিতে পারবে না। যারা এই রকম বিজ্ঞাপন দিচ্ছে, এটা আসলে কিন্তু এরা, আমি বলবো এরা ঠকবাজ, কারণ এখন আমি তো ওঠাই শুরু করেনি। আসলে বাংলাদেশের বা আমরা যে ওম ট্যাবে যারা আছি বা আমরা যারা অনলাইন সেলার আছি, আমরা কিন্তু আম বিক্রি করি কিন্তু দেশের বাজার দর অনুযায়ী, যে আমাদের যে লোকাল বাজার আছে ঢাকা, চিটাগং, যে আমের আড়ত আছে, যে লোকাল বাজারের সাথে সামঞ্জস্য রেখে, বাজার যে বর্তমান যে সামঞ্জস্য থাকে, সেই বাজার দর অনুযায়ী আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করে কিন্তু আমের দাম নির্ধারণ করে থাকি। তো এত আগে এত আম রেট বলা এটা সম্ভব না, আর যারা এই কাজগুলা করছে এটা কিন্তু আসলে করা উচিত না, এই কিন্তু আসলে সত্যিকার ব্যবসায়ী না, বা হয়তো জানে না, তার এই সম্পর্কে তো এই মার্কেটিং বা ব্যবসা সম্পর্কে কোনো ধারণা নাই। এবং আলটিমেটলি কিন্তু এটা কিন্তু রাজশাহীর আম শিল্পকেও কিন্তু এটা ব্র্যান্ড নষ্ট করছে, বা এটার ভবিষ্যৎ কিন্তু তারা নষ্ট করছে। কারণ গতবারের কিছু অভিজ্ঞতা দেখে যে গ্রুপে গিয়ে বলেছে যে ক্যাশ অন ডেলিভারি, আম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, শুধুমাত্র আপনাকে কুরিয়ার সার্ভিস বাবদ 200 টাকা অগ্রিম পাঠাতে হবে। তো এরকম 500 জনের কাছ থেকে যদি 200 টাকা করেও নেয়, তাহলে 500 × 200 টাকা, তাহলে চিন্তা করেন কত টাকা তার ইনকাম। বিকাশে নিয়ে মোবাইল ফোনটা বন্ধ করে দিয়েছে, কারো তো আসলে সময় নেই যে ওই 200 টাকার জন্য আবার ওকে খুঁজে বের করা। হ্যাঁ, তো এটাও কিন্তু ঠকবাজেরা কিন্তু এই কাজটা গত বছর করেছে, তার আগের বছরও কিন্তু এরকম কিছু ছেলেরা করেছে কিন্তু এই কাজ। সো গ্রুপ হোক বা যেখানে হোক, আপনি অনলাইন থেকে আম কিনুন, যেখান থেকে কিনুন না কেন, তার আগে ব্র্যান্ড ভ্যালু দেখুন, তার ওয়েবসাইট দেখুন, তার রিভিউ দেখুন,
তার পেজে গিয়ে তার আসলে অ্যাক্টিভিটিস দেখুন, সে কত বছর থেকে আসলে আমের সাথে যুক্ত আছে। হুট করে কেউ তার পেজের বয়স 7 দিন, পেজে এখন তো টাকা দিলে লাইক পাওয়া যায় কিন্তু সহজে 5-7 হাজার লাইক, কিন্তু আপনি স্ক্রল ডাউন করুন, করে নিচে নিচে গিয়ে দেখুন যে আসলে আমের সাথে তার সম্পর্কটা কি। মানে আসলে বসন্তের কোকিল হলে কিন্তু প্রবলেম আসলে, হ্যাঁ এটা বসন্তের কোকিল হলে এক যেমন আম ক্রেতার জন্য বিপদ, দুই আমাদের রাজ্যের আমের ভবিষ্যতের জন্য কিন্তু এরা আসলে বিপজ্জনক আর কি। ধন্যবাদ ইসমাইল খান শামীম ভাই, সেই চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন, এবং যেখানে দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু শামীম ভাইয়ের বাগানের ভিতরে একটা টেম্পোরারি একটা অফিস করেছেন, এই অফিসটা হচ্ছে তার বাগানের ভিতরে তার বাসা বসা পাশে, এবং সত্যিকার অর্থে ওনাদের এত বড় বাগান, মানে ওনাদের তুলনায় আমরা আসলে কিছুই না, কিন্তু চাপাইনবাবগঞ্জ এটা মানতে হবে, চাপাইনবাবগঞ্জ অনেক বড় বড় বাগান আছে, অনেক বড় বড় আম চাষিরা আরো আছে আর কি। রাজশাহীতেও সমানতালে এখন হচ্ছে, রাজশাহীতেও প্রচুর আম চাষ হচ্ছে, মানে আমি আসলে কোনো প্রকার তুলনায় যাচ্ছি না, ওভারঅল রাজশাহী চাপাই নওগাঁ এই অঞ্চলের মানুষগুলো যেমন আম আমকে যেভাবে নিয়ে তারা বেঁচে আছেন, আমকে নিয়ে যেভাবে স্বপ্ন দেখছেন এবং আমকে নিয়েই তাদের আসলে ধ্যান ধারণা, এবং রাজশাহীর ইকোনমিকে খুব বড় একটা ভূমিকা পালন করে এই আম। হ্যাঁ, সো এইটা আমাদের সকলেরই দায়িত্ব, এই আম শিল্পকে বাঁচিয়ে রাখা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং আপনারা যারা আমের ক্রেতা আপনাদের প্রতি একটাই অনুরোধ যে আপনারা আম সম্পর্কে জানুন, আম কোন আম কবে পাকে, কাউকে আপনি যখনই বলবেন যে ভাই সব থেকে সেরা আমটা পাঠান, তখনই কিন্তু আপনি আসলে সুযোগ নিবে ওই ব্যক্তিরা, কারণ এই তো কিছু জানে না আম সম্পর্কে। সো আপনি আম অর্ডার করার আগে গুগলে গিয়ে আপনি খালি একটু লিখুন যে কোন আম কখন পাকে বা আম পাকার সময়সীমা আর কি। হ্যাঁ, যেমন শাহজালাল হাজারি ভাই আমাকে কখন আম বাজারে বাজারজাত করা হবে, হাজারি ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই মে মাসের 22-23 তারিখের আগে আম রাজশাহীর আম ওঠার কোনো সম্ভাবনা নেই, ম্যাচুরিটি একটা সময় আছে, তারপরে গিয়ে আপনি হয়তো বা আম পাবেন মে মাসের 22-23-24 তারিখের পরে, কিন্তু যদি ঈদ আছে তো আমরা প্ল্যান করছি ঈদেরও 2-3 দিন পর থেকে হয়তো বা আমরা আম কুরিয়ারে তোলা শুরু করব। তো আপনারা জানুন আগে, হ্যাঁ আপনারা বাংলাদেশের যে ফল গবেষণা কেন্দ্র ওয়েবসাইট আছে, কৃষি সম্প্রসারণ ওয়েবসাইট আছে, গুগল আছে, উইকিপিডিয়া আছে, আপনারা আম সম্পর্কে কি জানুন, কোন আমের গুণাবলী কি, টেস্ট কেমন, কোন আম কখন পাকে, কেমন সাইজ, এই তথ্যগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি ঠকবেন আসলে। হ্যাঁ, আমাদের যেমন সমাজে ভালো মানুষ আছে খারাপ মানুষের কিন্তু অভাব নেই, সো আপনাদের প্রতি এই এই আবেদন আমাদের সবসময় থাকে, আপনারা আম সম্পর্কে জানুন, আম একটি দেশীয় ফল, এই দেশীয় ফলকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হবে আর কি। শামীম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, এই গুরুত্বপূর্ণ কথাগুলো সবার সাথে শেয়ার করার জন্য, আর সেই সাথে যারা এতক্ষণ আমাকে লাইভে শুনছিলেন রাজশাহীর আমের লাইভ পেজে যারা ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই রোজার মাস নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আমরা রোজা রেখে আল্লাহ কাছে মাপ চাইবো, তিনি যেন আমাদের করোনা থেকে সবাইকে মুক্ত করেন ইনশাল্লাহ, করোনার পরে আমরা সবাই আবার মুক্ত আকাশে সবাই একসাথে আনন্দ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধন্যবাদ।